রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে উৎখাত করতে না পেরে ক্ষমতা দখলের জন্য বিদেশি সমর্থন সহ গোপন কৌশল অবলম্বন করছে বিএনপি। এছাড়া সিঙ্গাপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে দিল্লিকে প্রস্তাব দেয় প্রতিনিধি দলটি। তবে ভারতীয় কর্মকর্তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, এমন তথ্যই জানিয়েছে ভারতের এক বিশিষ্ট সাংবাদিক। বিশিষ্ট কলামিস্ট ও ভারতীয় সাংবাদিক দ্য প্রিন্টকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তার কাছে তথ্য আছে গত 26 আগস্ট ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সিঙ্গাপুরে বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক করেছে। তিনি বলেন, তারেক রহমানও কয়েকজন বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের সমর্থন চেয়েছেন। তারেক রহমান তাদের বলেছিলেন, পাকিস্তান তাদের সাথে আছে, তারা পূর্ণ সমর্থন পাবেন এবং সাহায্যের জন্য অনুরোধ জানায়। ওই সাংবাদিক বলেন, পাকিস্তান 1971 সালে 30 লাখ বাঙালিকে হত্যা করেছে এবং এরপর সে বাঙালিদের কাছে আত্মসমর্পণ করেছে। তারা যে এখন তারেক ও জামায়াতকে সমর্থন দেবে এবং বাংলাদেশিদের ক্ষতি করবে তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। তারেক রহমান তাদের সাথে এখনও নিয়মিত কথা বলে যাচ্ছেন, সেই সঙ্গে বৈঠকও করেছেন বলে দাবি করেন। এই বিশ্লেষক বলেন, যেন তেনভাবে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সমর্থন আদায় করতে ভারতসহ বিভিন্ন বিদেশি শক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তিনি আরও বলেন, পলাতক তারেকের আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যোগাযোগ রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর সঙ্গে। সিআইএ কর্মকর্তাদের কাছে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি নিয়েও আপত্তিকর কথা বলেছেন তিনি। বলেছেন, বাংলাদেশ সৃষ্টি হওয়াই উচিত হয়নি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের জনগণের উপর বিশ্বাস নেই বিএনপির। ক্ষমতায় যেতে তারা সবসময় বিদেশিদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে। আরেকজন সিনিয়র সাংবাদিক বলেন, গত 10 বছরেও এই পরিস্থিতির পরিবর্তন হয়নি। 2013 সালে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর উপর নির্ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। বিএনপি বাংলাদেশে সরাসরি হস্তক্ষেপ করতে বিদেশিদের আহ্বান জানিয়েছে। নাম প্রকাশ না করা ওই সাংবাদিক বলেন, বিএনপির একটি প্রতিনিধি দল সিঙ্গাপুরে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তাদের সাহায্য চাওয়া নিয়ে বিস্মিত নন। 2014 সালের নির্বাচনের আগে 2013 সালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কীভাবে হস্তক্ষেপ করতে পারে তা আলোচনার জন্য দিল্লি গিয়েছিলেন। তার এই পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সম্প্রতি চিকিৎসার কথা বলে সিঙ্গাপুর যান মির্জা ফখরুল, মোশাররফ হোসেন, মির্জা আব্বাস। একসাথে বিএনপির 3 শীর্ষ নেতার এমন সিঙ্গাপুর সফর নিয়ে গুঞ্জন ছড়ায় তারা গোপনে কোনো বৈঠক করতে বিদেশে এক হয়েছেন। সেই গুঞ্জনে নতুন করে ঘি ঢাললেন ভারতীয় এই সাংবাদিক। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।